আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সানি লিওনকে প্রমোট করছে হুজুররা, চরমোনাই জাকির নায়েক, সানি লিওন ও করণীয়। সানি লিওন, বাংলাদেশের সবাই, তরুণ থেকে বৃদ্ধ, সবাই তার নামটা জানে। আমি অসংখ্যবার বিভিন্ন হুজুরদের মুখে সানি লিওনের নাম শুনেছি, যদিও আমি সানি লিওনকে হুজুরদের মুখ থেকে চেনেছি বিষয়টা এরকম নয়। আমরা জানি, আমরা সব বিষয়ে খোঁজখবর রাখি, কিন্তু অসংখ্য হুজুর ওয়াজে, মাহফিলে এবং সানি লিওনকে ঠেকানোর নামে একটা যে জজ্বা তাদের, সে জজ্বা থেকে সানি লিওনের নাম শুনেছি। অসংখ্য মানুষ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সানি লিওন কী বা কে এটা জানতো না। তারা সানি লিওনকে জানার আগ্রহ বা খোঁজখবর নিয়েছে হুজুরদের ওয়াজের মধ্যে বা তাদের সানি লিওনকে ঠেকানোর জজ্বার মধ্য দিয়ে। যেভাবেই হোক না কেন, সানি লিওন এখন বাংলাদেশে পরিচিত, তাকে সবাই চেনে। আমি তার সম্পর্কে আরেকটু এক্সট্রা তথ্য দিতে চাই। সানি লিওন মূলত শিখ পাঞ্জাবি, পাঞ্জাবি শিখ, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কানাডীয় নাগরিক। তিনি অভিনেত্রী, মডেল, ব্যবসায়ী এবং একসময় চাকরিও করতেন, বেকারিতে চাকরি করতেন, বিভিন্ন ফার্মে চাকরি করেছেন। আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। সানি লিওনের কিন্তু আরও অনেক নামে তিনি পরিচিত, করণজিৎ কৌর ভোহরা নামেও পরিচিত, আবার কারো কারো কাছে তিনি কারেন মালহোত্রা নামে পরিচিত। সানি লিওনের বর্তমান বয়স 41 বছর, 13 মে 1981 সালে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বয়স 41 বছরই হয়। এখন তার বিস্তারিত তথ্য যাই হোক না কেন, সানি লিওন এখন বাংলাদেশে অবস্থান করছেন এবং এটা জনগণের একটা আগ্রহের বিষয়, তুমুল বিতর্ক হচ্ছে। সানি লিওন বিতর্কিত ফিগার, তাকে নিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা এবং ইসলামপন্থীদের একটা আগ্রহ, তিনি এসেছেন। এবং একসময় যারা এই বিষয়টা অনেকে সামনে আনার চেষ্টা করছেন যে জাকির নায়েককে ঠেকানোর জন্য চরমোনাই, হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর, এদের আন্দোলন এয়ারপোর্ট ঘেরাও করবে ইত্যাদি ইত্যাদি, এবং ডক্টর বিলাল ফিলিপস বাংলাদেশে এসেছিলেন কিন্তু এয়ারপোর্ট থেকে তিনি বের হতে পারেননি হুজুরদের বা ইসলামপন্থীদের একটা অংশের প্রতিবাদের কারণে। কিন্তু সানি লিওন তো বাংলায় এসেছে, বাংলাদেশে কই, তাকে তো ঠেকাতে পারলো না। তো এই বিষয় প্রশ্নগুলো কিন্তু সামনে এসেছে, তা আমি একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমি বলবো, সানি লিওন আবার অনেকে সরকারকে দোষারোপ করছে। আমি, সানি লিওন বাংলাদেশে এসেছে, এতে সরকারকে দোষারোপ করা কিছু নেই। তথ্য মন্ত্রণালয় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে, তাদের যেটা করণীয় সেটা করেছে। এখন সানি লিওন মার্কিন ভিসা নিয়ে তিনি ট্যুরিস্ট ভিসা এসেছেন, তিনি কোনো শো অথবা কোনো প্রোগ্রামে জয়েন করতে পারবেন না, জাস্ট ট্যুরিস্ট ভিসা এসেছেন। হ্যাঁ, এসেছেন। এখন একজন নাগরিক যদি বাংলাদেশে আসতে চায় অন্য কোনো দেশের বা উন্নত দেশের, তাকে কোন আইনে তাকে ঠেকাবে? তার ওয়ার্ক পারমিট বাতিল করতে পারে কোনো তথ্যগত ভুলভ্রান্তি থাকলে। এখন সরকার তো চাইলেও সব কিছু পারে না। হ্যাঁ, একটা বিষয় থাকতে পারে, এখন প্রশ্ন আসতে পারলো তারা জাকির নায়েক কিংবা বিলাল ফিলিপসকে কীভাবে ঠেকিয়েছিল, এটা তো সরকারের সিদ্ধান্তে। এই জন্য বলবো, যদি জনগণ আন্দোলন করে তাহলে নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে ঠেকানো যায়, কিন্তু সানি লিওন আসতে পারবে না এ বিষয়ে তো কোনো আন্দোলন হয়নি, তাহলে কোন অধিকারে বা কোন যুক্তিতে সরকার সানি লিওনকে বাংলাদেশে ঢুকতে দেবে না? যেভাবেই হোক না কেন, তিনি কৌশলে এসেছেন, আগে হয়তো এরকম ঘোষণা দেননি, কোনো আন্দোলন হয়নি, সানি লিওন এসে গিয়েছে। এখন যেহেতু এসেই গিয়েছেন, এটা সরকারের এখন দায়িত্ব তাকে নিরাপত্তার ব্যবস্থা করা, তিনি উন্নত দেশের নাগরিক, অতএব তার নিরাপত্তায় কোনো ধরনের সমস্যা হলে এটা বড় ধরনের সমস্যা হবে, এখন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিঃসন্দেহে। হ্যাঁ, ইসলামপন্থীদের করণীয় কী, এটাই তো আমার মূল আলোচনা, সেটা আমি শেষে বলবো। তার আগে বলি, এই সানি লিওনকে প্রমোট করেছে তো হুজুররা, এখনও করছে, কারণ সানি লিওনকে অনেকে চিনেছে হুজুরদের ওয়াজের মাধ্যমে। সানি লিওন কী বা কেন, তার সমস্যা কী? সানি লিওনের মতো অভিনেত্রী তো অসংখ্যবার বাংলাদেশে আসে যায়, বিভিন্ন দেশের নায়ক নাকি আসে, কই কাদের বিরুদ্ধে তো ইসলামপন্থীরা বা হুজুরা ওয়াজ করে না, বাংলাদেশে অসংখ্য সানি লিওন আছে। সানি লিওনকে যে কারণে ঘৃণা করা হয়, এরকম সানি লিওনের অভাব নেই বাংলাদেশে, সমস্যা কী তাহলে? আর বাস্তব কথা তো এটাই যে দিনে ইসলামী জজ্বায় সানি লিওনকে ঠেকানোর হুঙ্কার গর্জন অনেকে দেয়, কিন্তু রাতে সানি লিওনকে দেখে মোবাইলে, অভাব নেই। ফেসবুকে সানি লিওনের বিরুদ্ধে প্রতিবাদ করে, রাতে সানি লিওনকে দেখে, অভাব নেই। সানি লিওন দেশে এসেছে, এই যে কিউরিসিটি প্রচার, এ থেকেও সানি লিওনকে অনেকে আসলে কী তার ভিডিও টিডিও দেখা যায় কি না, অনেকে দেখার চেষ্টা করবে, এটা আমরা বুঝি, এটা সাইকোলজিক্যাল একটা বিষয়। এবং সানি লিওনকে নিয়ে এত অ্যালার্জি সমস্যা, কিন্তু সানি লিওনের যে কালচার, তার যে ইম্প্যাক্ট, এটা ঠেকানোর কী কর্মসূচি হুজুরদের আছে? সানি লিওনের যে সমস্যা, সানি লিওন যে কারণে খারাপ,
যদিও এখন আর তিনি সেই খারাপ কাজ করছেন না, মূল কাজটা যে এখন এটা তো মোবাইলে অসংখ্য বাংলাদেশে সৌদি আরবের লোকজন আরও বেশি দেখে, আমি জানি বিভিন্ন গবেষণা উঠে এসেছে, পর্ন দেখে, সানি লিওনের চেয়েও ভয়ঙ্কর জিনিসগুলো দেখে, সেগুলো ঠেকানোর উদ্যোগ নেওয়া দরকার। কোনো কালচারাল কর্মসূচি আসছে কি না, যে বিকল্প কোনো সংস্কৃতি তৈরি করা যায় কি না, বিকল্প সিনেমা তৈরি করা যায় না, বিকল্প গান তৈরি করা যায় না, বিকল্প কোনো এন্টারটেনমেন্ট তৈরি ইসলামপন্থীরা কি করতে পেরেছে যে তরুণ প্রজন্ম সানি লিওনকে না দেখে হালাল বিনোদন দেখবে? কারণ সানি লিওনের ভিডিওর বিকল্প ভালো ভিডিও, হ্যাঁ নৈতিকতা তো আছেই, কিন্তু তরুণ প্রজন্মের একটা অংশ বললেই তো আর ফিরবে না, তার হাতে বিকল্প দিতে হবে। সিনেমার বিকল্প সিনেমা, সিনেমার বিকল্প সবার ক্ষেত্রে নৈতিকতা বা ওয়াজ নয়, গানের বিকল্প হালাল গান, হারাম গানের বিকল্প হালাল গান, হারাম নাটকের বিকল্প হালাল নাটক, সব কিছুর সমাধান সব কিছু দিয়ে হয় না। ইসলাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে অনেক জাহিলি যুগের জেনা ব্যভিচারের সমাধান বিয়ে, জেনা ব্যভিচারের সমাধান সেলিবেসি নয়, যে সে নিজেকে কন্ট্রোল করবে, এটা কিন্তু জেনা ব্যভিচার রোধের সমাধান নয়, বিয়ে হচ্ছে মানে ওই কাজটাই তাকে করতে দিতে হবে, একটা হচ্ছে বৈধভাবে আর একটা হচ্ছে অবৈধভাবে। তো এখন তরুণ প্রজন্মকে কালচারাল শিক্ষা দিতে হবে, কালচারাল রেভলিউশন দরকার, যে কারণে তারা অনলাইনে বিচরণ করলেও সানি লিওনকে দেখবে না, ভালো কিছু দেখবে, আর্তগোলকে ফতোয়া দিয়ে বন্ধ করা দেওয়া হয়েছে, অসংখ্য তরুণ ঘন্টার পর ঘন্টা পর্ন দেখা বাদ দিয়ে তুরস্কের সিরিয়াল আর্তগোল দেখত, উসমান গাজী দেখত, ইউসুফ জুলেখা দেখত, সেগুলোতে অনেকে ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। তো এখন তরুণ প্রজন্ম তো এগুলো দেখবেই, হোয়াট এভার। তো এখন আমার যে বিষয়টা যে সানি লিওন সম্পর্কে হুজুর এত কীভাবে জানে, এত কথাবার্তা, এত আগ্রহ, এতে তো আরও বেশি নেতৃত্ব, আর সানি লিওনও তো চায় এটা যে তাকে নিয়ে এরকম মাতামাতি হোক, প্রতিবাদ হোক, বা এর মধ্য দিয়ে এই নেতিবাচক নেগেটিভ মার্কেটিং, এটাই কিন্তু এই ধরনের সেলিব্রিটির অন্যতম একটা হাতিয়ার, এর মাধ্যমে তার আরও বেশি জনপ্রিয়তা পেতে চায়, তিনি যা চাচ্ছেন সেটা মনে হয়ে যাচ্ছে। এখন আমি বলবো এই জাকির নায়েককে বিলাল ফিলিপসকে আসতে দেওয়া হয়নি, চর্মনাই বা এরা হুঙ্কার গর্জন দিয়েছে, এর জবাবে আমি যে বলবো যেহেতু সানি লিওন এসে গিয়েছে, আমরা উদার লোক, যেহেতু তাকে ফেরানোর কোনো বৈধ বা আইনগত ভিত্তি নেই, তিনি এসেছেন, ঠিক তদ্রূপ জাকির নায়েক কিংবা বিলাল ফিলিপস বা এই টাইপের কোনো ইসলামপন্থী সেলিব্রিটি যদি বাংলাদেশে আসতে চায় নিয়ম মেনে, তাকে ঠেকানোর নৈতিক অধিকারও কারণেই এটা, এটা থেকে অ্যাটলিস্ট এটা কী আস করা যায়। আর আমার মূল আলোচনা যে এখন ইসলামপন্থীরা কী করবে যেহেতু এসে গিয়েছে, আমি বলবো যেহেতু এসে গিয়েছে এখন এটা একটা ফাঁদও হতে পারে, যে হুজুররা রাজপথে নামবে সেই নরেন্দ্র মোদী আগমন ঠেকানোর জন্যে, বিপদে পড়বে, পরবর্তীতে সরি বলবে, রাজনীতি না করার মুসলেকে দেবে, নানান কিছু। এর জন্য বলবো দূরদর্শী হওয়া উচিত, সানি লিওন উন্নত দেশের নাগরিক, তার বিরুদ্ধে বা তার নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন ঘটার মতো ঘটনা ঘটলে এটা ইসলামপন্থীদের দমনের অন্যতম একটা হাতিয়ার হতে পারে। অতএব এই বিষয়ে উচিত চুপ থাকা, সানি লিওন কী করছে কি এটা আপনার দরকার নেই, আপনি চুপ থাকেন, সে বাংলাদেশে ঘুরে ফিরে চলে যাক, তার বিরুদ্ধে বলা রাজপথে নামা কোনো দরকার নেই, এটা নেতিবাচক হবে। বরং তরুণ প্রজন্মকে কীভাবে সানি লিওনীয় কালচার থেকে ফেরানো যায়, বিকল্প কালচার কী সৃষ্টি করতে পারেন, আপনি সেগুলো গবেষণা করুন। রাজপথে নামা কর্মসূচি দেয়া এটা সম্পূর্ণ অযৌক্তিক হবে, এমনকি সরকারকে দায়ী করাটাও ঠিক হবে না, সরকারকে দায়ী করলেও তার মধ্যে নেতিবাচক বিষয় চলে আসতে পারে, তার মধ্য দিয়ে ইসলামপন্থীরা লাভবান হতে পারবে না। আর সানি লিওনকে বাংলাদেশের মাটি থেকে বিতরিত করার আলাদা কোনো ফায়দাও নেই, কারণ সানি লিওন যা করছে সেটা তো ভিডিও বা অনলাইনের মাধ্যমে, সিনেমা হোক আর আগের যে কাজ করতো সেটা হোক, অতএব তাকে ব্যক্তিকে ঠেকিয়ে এখানে লাভ নেই, বরং তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তার প্রতি আকর্ষণ বাড়বে, তাতে আরও নেতিবাচক হবে। হ্যাঁ, প্রতিবাদ করার যৌক্তিকতা আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু এই মুহূর্তে যেহেতু এসে গেছে এখন চুপ থাকাটাই হচ্ছে যৌক্তিকতা। হ্যাঁ, আসার ঘোষণা দিলে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে তাকে ঠেকানোর কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলে সেটা আমরা সমর্থন করতাম, কিন্তু যেহেতু এসে গেছে চুপ থাকাটাই হচ্ছে ইসলামপন্থীদের বা হুজুরদের করণীয়, এমনকি ওয়াজ মাহফিলও তার নাম বলবে না, চুপ। এখন অনেকে বলতে পারেন তাহলে আমি কেন বললাম, আমি তো তার বংশ পরিচয় তার অরিজিন সম্পর্কে বললাম, ভাই আমরা তো ওইরকম বুজুর্গ না, বা আমরা তো বিশ্লেষণ করি সব বিষয়ে, মার্কেটে যে বিষয়টা আসে আমরা তো আর ওয়াজ করি না। আমার এই থিওরি যারা ওয়াজ করে বিশেষ করে বা ধর্মীয় কথাবার্তা বলে দাওয়াতি কাজ করে তাদের জন্য ব্যাপকভাবে প্রযোজ্য, আর আমরা চাই বা আমাদের করণীয়, আমাদের বিষয়টা অতি ধর্মবাদী চিন্তা আমরা করি না, আমরা চিন্তা করি যে বিকল্প অ্যান্টি সানি লিওনীয় কালচার তৈরি, ঠেকানো নয় কালচার তৈরি, এরকম কোনো হালাল সিনেমা তৈরি করা যায় কি না, যার মাধ্যমে এদেরকে চ্যালেঞ্জ করা যাবে, হালাল বিনোদন দেওয়া যায় কি না মাল্টিমিডিয়ার মাধ্যমে, যার মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে, আমরা চিন্তা করছি সেটা। অতএব আমার ক্ষেত্রে আমাকে আবার তাকে প্রমোটের
জন্য দায়ী করার কোনো যৌক্তিকতা নেই, কারণ আমরা সব বিষয়ে কথা বলি, আমরা রাজনীতি এবং ধর্ম নিয়ে বিশ্লেষণ করি, আমরা বিশ্লেষক, বাজারে যেটা আসে সেটা বিশ্লেষণ করি, আমরা কিন্তু ওয়াজিং বা বক্তা নয়।